এটাই হলো আমার ঘে বাংলাদেশের জাতীয় মসজিদ, আর এখানটাই বাইতুল মোকাররম। আর এত সুন্দর ভিতর টিতর, আপনারাকে ভিতর টিতর সব দেখাবার, আর ভিতরে দেখেন টিকটকও করে বেড়াইছে। তো যাই হোক, তার আগে আমরা একটু ইতিহাস খানটা জেনে নিই। বাংলাদেশের জাতীয় মসজিদ, মসজিদটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত। 1968 সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এর স্থাপত্য শৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়েছে। মসজিদে একসাথে 30,000 মুসল্লির নামাজ আদায় করতে পারে, ফলে ধারণ ক্ষমতার দিক দিয়ে এ বিশ্বের 10ম বৃহত্তম এই মসজিদ। তবে মসজিদটিতে জুম্মার নামাজ ছাড়াও বিশেষত রমজানের সময় অত্যধিক মুসল্লি সমাগম হয় বিধায় বাংলাদেশ সরকার মসজিদের ধারণ ক্ষমতা 40,000-এ উন্নীত করেছেন। শুদ্ধ কথা আর কইতে ভালো লাগে না। তো এই যে দেখেন আপনারা, বইমেলা আমার এই মসজিদের গেটের এদিকখানটাতে হয়েছে, বইমেলা হয়েছে। তো বইমেলা দেখলেন, বইমেলাতে সব হুজুরেরা এসছে বইটই কিনতে। তাফসিরের বিভিন্ন বইটই পাওয়া যায়, হাদিসের বিভিন্ন বই পাওয়া যায় বইমেলাতে। তো একটু ভিতরে যাই। তো এখানকার নিয়ম হচ্ছে যে আপনাকে স্যান্ডেল তো খুলতে হবে, যেহেতু পবিত্র জায়গা। তো স্যান্ডেল খুলে আপনি ব্যাগও ঢুকাইতে পারেন, জায়গা মতন থইতেও পারেন, ফের হাতে লিয়াও বেড়িয়ে বেড়াইতে পারেন। তো পুলিশ বসে আছে, এটা পুলিশ বসে থাকে, কারণ হচ্ছে কখন কি আন্দোলন টান্দোলন হয় এগুলো দেখা টাকার লাগে, পুলিশ থাকে। আর মানুষ জন পরীক্ষা দিতে আসে, বেটা বেটিরা, ওরা বাপেরা গার্জিয়ানরা যারা সাথে থাকে গার্ডিয়ান, তারাও হয়েছে এটা এসে আরাম আয়েস করে, কারণ পবিত্র জায়গা, এখানে আরাম করতে হেবি মজা লাগে। দেখেন ওই পরে গেট খানটাই কত সুন্দর। আসলে আল্লাহর ঘর তো সুন্দর, আর তারপরে এত সুন্দর করে যখন বানালছে তখন সৌন্দর্য এমনি বেড়ে গেছে। এই যে দেখেন প্যাট বাড়িয়া কীভাবে শুইতে আছে, একদম সিঁড়িতে কত আরামে নিন পারছে। তো এই যে সুন্দর, এখানে এই যে আল্লাহ হু আকবার দেখতে পাচ্ছেন দূরে, এটাই কিন্তু আমার ঘরে আজানের সময় দেখায়। তো এই যে ছাইয়া পড়ে আছে, সব বসে আছে ছাইয়া খানটাতে, রৈধ আছে। এখানটা হলো যে গ্রাউন্ড ফ্লোর আছে, তার ওপরের ফ্লোরটা এই বাহির খানটা, এটা কাতারের কাতার কাতার কার করা আছে। কত সুন্দর আবহাওয়া, মানে বাতাসে চুল উঠছে, মনে হচ্ছে যে কি একটা বাতাস, আল্লাহর ঘর কই এই কথা, মানে এত সুন্দর লাগছে। এই যে ভিতর টিতরে যাবো, একটু একটু করে আগাবো। এই যে কাতার হাজার হাজার, কইনু তো যে 40,000 মানুষ এটি করে নামাজ পড়ে, আর এত বড়, আর এটা পৃথিবীর 10ম মসজিদ মানে ধারণ ক্ষমতার দিক থেকে। তো এই যে মানুষজন এটি করে বসে আছে, আসলে আমার ঘেয়ে বাংলাদেশে এত সুন্দর মসজিদ, তারপরে এটা যে সরকারের মালিকানাধীন, তারপরে এটা দেখাশোনা করে ধর্ম মন্ত্রণালয়ের ইয়াতে। তো যে রিফাজ আসছে, রিফাজকে লিয়ে বেড়াইতে আসছে, যে ভিতরের দীক্ষাটাতে এদিকে মৌলবীরা বসে আছে, মৌলবীরা হুজুরেরা বসে আছে, আর এদিক থেকে দেখেন কত সুন্দর, মানে এক দিক থেকে আর এক দিক পর্যন্ত দেখতে মজা লাগছে। মানে এত সুন্দর হামার ঘেজে বাইতুল মোকাররম, আসলে জাতীয় মসজিদকে এমনি হয়েছে। তারপর ওপর দিকে সোনালি রং টং দিয়ে কত সুন্দর সাজা আছে, তারপরে আল্লাহু আকবার কথাটা কত সুন্দর করে লেখা আছে, দেখাই জি ভরে দিচ্ছে। তো এই যে ছেলেটা আছে, ছেলেটার সাথে একটু কথা কই, টিকটক করছে। তুমি কি করতো? ব্লগ? আচ্ছা, তুমি কি করতাছো? আমিও হ্যাঁ। কি হইছে তোমার ইউটিউব চ্যানেল আছে? না। কি টিকটক ব্লগ করার কথা বললা যে? ওকে, আর তোমার টিকটক আইডিটা বলো, আমি সার্চ করব। বলো, 1/2k4। 1/2k? মমিন ভাই 2k4। মমিন ভাই 2k4। কত ফলোয়ার্স? কত ফলোয়ার? 13k। 13k ফলোয়ার? বাবা, ভিউ কত হয়? ভিউ 700-800-300। আচ্ছা আচ্ছা, প্রেম করো না? না। চুল কাটছো কোথায়? সিঙ্গেল। চুল কাটছো সেলুনে? আমাকে দেখাবো ওই সেলুনটা, আমিও কাটবো। এই তো অবস্থা, টিকটক করে ধরেন এরা গান টান ফের লাগিয়ে দিবে। তো এই অবস্থা। তো এই যে ভিতরের দিক কত সুন্দর, একটার পর একটা, মানে কী একটা সিস্টেম, দালান গেলা কত সুন্দর আছে। এই যে সব সুইতা যে আরামে নিন পারছে, মানে মানুষজন তো, যারা আপনি ঢাকা শহরে যখন ওপর দিকে তাকাবেন দেখবেন কত বড় বড় বাড়ি গাড়ি, মনে হবে যে আমি কত ফকির নিই, আমি কত গরিব, কিন্তু রাস্তার নিচে তাকাইবেন তখন মনে হবে আল্লাহকে মেলায় ভালো থেয়েছে। তো এই যে রিফাজ ফের স্যান্ডেল হাতে করে লিয়ে বেড়েছে, দেখে লুকাইছে। তো যাক, লুকিয়ে লাভ নাই, যেহেতু দেখেই লিয়েছে সবাই। তো একটু নিচের দিকে যায়, গ্রাউন্ড ফ্লোরে যেহেতু আছে অজুখানার ব্যবস্থা আছে, তো অজুখানাতে একটু যাবো। এই যে দেখেন মানুষজন শুইতে আছে, এই যে অজু করছে, অজুখানাটা খানটাই কত বড় জি। এই যে হুজুরেরা সব নামাজ পড়বে, তারপরে আইসে যেহেতু আরাম নিচ্ছে, আর ঠান্ডা, কোনো এসি লাগে না, কিচ্ছু লাগে না, নিচখানটা এত ঠান্ডা, আল্লাহর কুদরতি কি জানি না। তারপরে নিচে যেহেতু হইবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো এই যে বিষয়, আর এই যে অজু করে সব যাইছে, বেটি ছেলেগালা যারা ওই যে কোনো পরীক্ষা দেওয়ার লাগা গার্ডিয়ানরা আসছে, ওরা ফেরাইছে যে পানি টানি ব্যবহার করছে এখানে। তো এই যে সিঁড়ি দেয় এখানটা বাড়িয়ে গেল, ওপর
দিয়ে ঢুকলু আর নিজ দিক দিয়ে ফের বাড়িয়ে গেল। তো এই যে সব্যসাচী সার এত সুন্দর জায়গা আমারকে বাইতুল মোকাররম আসলেই মানে সুন্দর, আপনারা চাইলে দেখতে আসতে পারেন। আর এই যে আর আমরা আইস লিচে সব আপনারাও আইসা নিতে পারেন। এই যে অজু খারাপ টয়লেট লেখাই আছে। তো কেমন লাগলো ভিডিওটা আপনারা কইবেন আর লাইক ফলো করে দিবেন।